हेलो स्टूडेंट्स এই পর্বে আমাদের আলোচ্য বিষয় শালক সংশ্লেষ পদ্ধতি। শালক সংশ্লেষ পদ্ধতি ভালোমতো আয়ত্ত করতে পারলে শালক সংশ্লেষ রিলেটেড আরো বাকি সমস্ত পয়েন্টস যেমন শালক সংশ্লেষের সংজ্ঞা, বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, প্রয়োজনীয় উপাদান সমূহের ভূমিকা, শালক সংশ্লেষের তাৎপর্য অনায়াসে সুন্দরভাবে বুঝতে পারবো। প্রথমেই আমরা শালক সংশ্লেষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না, তবে সংক্ষিপ্ত আকারে আলোচনার মাধ্যমে শালক সংশ্লেষ পদ্ধতির সামগ্রিক রূপটি জানব, তারপরেই প্রত্যেকটা পয়েন্ট ইন ডিটেলস আলোচনা করব। শুরু করা যাক আজকের আলোচনা। একেই জেনে আসছি, সবুজ উদ্ভিদ তাদের মূলরম দ্বারা জল শোষণ করে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে পাতায় উপস্থিত ক্লোরোফিলের সহায়তায় শালক সংশ্লেষ পদ্ধতি সম্পন্ন করে এবং তার পরিবর্তে বায়ুতে অক্সিজেন নির্গত করে। এই অক্সিজেন গ্রহণ করে সমগ্র প্রাণীজগৎ শ্বাসকার্য চালায় এবং গ্লুকোজ উৎপন্ন করে। এই গ্লুকোজকেই প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে। শালক সংশ্লেষ পদ্ধতিতে বোঝার জন্য আমি তোমাদের একটা মজার গল্প বলি। ধরো তুমি একদিন স্কুল থেকে বিকেলবেলা ফিরলে, এবার তোমার প্রচন্ড খিদে পেয়েছে। তুমি তোমার মাকে বললে, মা আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। এবার মাসের শেষ, বাড়িতে চাল বারণ, তো মা কি করলো, যে ময়দা গুলিয়ে সেখান থেকে লুচি বানানোর চেষ্টা করে। তো ময়দা গুলিয়ে তিনটি ছোট ছোট লুচি বানানোর কথা, এবার যখন লুচি বানাতে গেল তখন গিয়ে দেখলো যে না, বাড়িতে তেল নেই, সেই লুচি কোথায় ভাজবে। তখন তোমার মা কি করলো, সেই তিনটে ছোট ছোট ময়দার গুলি একসাথে অ্যাড করে দিয়ে একটা বড় গুলি তৈরি করে দিল। করার পর সেই গুলি থেকে তোমাকে একটা রুটি বানিয়ে খেতে দিল। ঠিক একই কেস শালক সংশ্লেষের ক্ষেত্রেও হয়। কি হয়, জলের মধ্যে রয়েছে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইডের মধ্যে রয়েছে কার্বন, এছাড়াও জল আর কার্বন ডাই অক্সাইড এদের মধ্যে রয়েছে অক্সিজেন। এই হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন, এই তিনটি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি করবে C6H12O6, অর্থাৎ গ্লুকোজ। এক্ষেত্রে যেমন রুটি বানাতে সাহায্য করেছিল মা, আর এখানে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন মিলে গ্লুকোজ তৈরিতে সহায়তা করবে ক্লোরোফিল। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে এখন আসি। এখন আমরা শালক সংশ্লেষ পদ্ধতির জন্য গাছের যে রান্নাঘর, সেই রান্নাঘর অর্থাৎ পাতার মধ্যে চলে আসছে। এই পাতার মধ্যে যে সমস্ত কার্যক্রম হয়, অর্থাৎ যে শালক সংশ্লেষ পদ্ধতি সম্পন্ন হয়, সেই শালক সংশ্লেষ পদ্ধতি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সবুজ উদ্ভিদ তাদের মূলরম দ্বারা জল শোষণ করল। এই শোষিত জল জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় নিয়ে গিয়ে পৌঁছালো। এবার তার মানে প্রথমেই জলের এন্ট্রি ঘটলো পাতার মধ্যে, অর্থাৎ আমরা এখানে দেখব যে জলের এন্ট্রি ঘটলো পাতার মধ্যে। তো জলের এন্ট্রি ঘটলে জল এইভাবে যাবে, পাতার মধ্যে প্রবেশ করছে জল। এবার কি হবে, পাতার মধ্যে রয়েছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল সূর্যালোকের সহায়তায় উত্তপ্ত হয়ে যাবে, অর্থাৎ এক্সাইটেড হয়ে যাবে। উত্তপ্ত হয়ে এই ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে H+ আর OH- আয়নে বিশ্লেষিত করবে।
কিরকম সূর্যালোক থেকে ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে উত্তপ্ত হলো। এই উত্তপ্ত ক্লোরোফিল এই যে পাতার মধ্যে প্রবেশ করলো জল, এই জলকে ভেঙে দেবে। তো যাই হোক, এখানে জল আসলো H2O, এই জলকে ভেঙে H+ আর OH- আয়নে ভেঙে দিল। এবার কি হবে, এই OH- থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন বেরিয়ে গিয়ে OH-এ পরিণত হবে। এরকম চারটা OH- থেকে চারটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে চারটা OH তৈরি হবে। এই চারটা OH তৈরি হলো, এই চারটা OH থেকে তৈরি হবে দুই অণু জল আর এক অণু অক্সিজেন। এখানে যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেটা পত্ররন্ধ্র দিয়ে বায়ুতে বেরিয়ে যাবে। তাহলে অক্সিজেনটা উৎপন্ন হয়ে গেল। এবার জল বিশ্লিষ্ট হয়ে যে H+ আয়ন উৎপন্ন হয়েছে, এই H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন পাতার মধ্যে উপস্থিত থাকা NADP+ এটার পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এই NADP-র সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে NADPH। তাহলে H+ NADP+ এর সঙ্গে যুক্ত হলো। তারপরে বায়ুর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হবে। এছাড়াও পাতার মধ্যে রয়েছে RuBP, রিবুলোজ বিসফসফেট। এখান থেকে H+ NADP+ এর সঙ্গে যুক্ত হয়ে NADPH তৈরি করেছে। এই NADPH+H+ এখান থেকে বায়ুর থেকে কার্বন ডাইঅক্সাইড আর RuBP একসাথে মিলে তৈরি করবে PGA। PGA এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকেই পরবর্তীকালে তৈরি হবে PGALD, ফসফোগ্লিসারেল ডিহাইড। এই ফসফোগ্লিসারেল ডিহাইড থেকেই পরবর্তীতে তৈরি হবে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। এটাই হচ্ছে সালোকসংশ্লেষ পদ্ধতির অতি সংক্ষেপে সামগ্রিক রূপ। সালোকসংশ্লেষ পদ্ধতির এই যে বিক্রিয়া সমূহ, মানে উত্তপ্ত ক্লোরোফিল জলকে ভেঙে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করলো, এই হাইড্রোক্সিল আয়ন থেকে উৎপন্ন হলো চারটা OH, এই চারটা OH থেকে উৎপন্ন হলো দুই অণু জল এক অণু অক্সিজেন। পরে আবার এই হাইড্রোজেন আয়ন যুক্ত হলো NADP+ এর সঙ্গে, তৈরি করলো NADPH। এই যে সমগ্র বিক্রিয়া সমূহ, এই বিক্রিয়া সমূহ সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, অর্থাৎ সূর্যালোকের অনুপস্থিতিতে এই সমস্ত বিক্রিয়া ঘটবে না। এই সমস্ত বিক্রিয়া ঘটার জন্য প্রয়োজন হচ্ছে সূর্যালোক। আবার অন্যদিকে যদি আমরা দেখি, এখানে RuBP আর রুবিস্কো উৎসেচকের সহায়তায় RuBP কার্বন ডাইঅক্সাইড আর এখান থেকে আসলো NADPH+H+, এখান থেকে যে তৈরি হচ্ছে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরবর্তীকালে উৎপন্ন হয়েছে ফসফোগ্লিসারালডিহাইড, তার থেকে উৎপন্ন হয়েছে গ্লুকোজ C6H12O6। এই সমস্ত বিক্রিয়া ঘটার জন্য সূর্যালোকের প্রয়োজন হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র সালোকসংশ্লেষ পদ্ধতিটার মধ্যে যে সমস্ত বিক্রিয়া সমূহ ঘটছে
সেই বিক্রিয়া সমূহের মধ্যে কিছু কিছু বিক্রিয়া রয়েছে যারা সূর্যালোকের উপস্থিতিতে ঘটছে, অর্থাৎ সূর্যালোকের প্রয়োজন হচ্ছে, আর কিছু কিছু বিক্রিয়া রয়েছে যার ক্ষেত্রে সূর্যালোকের প্রয়োজন নেই। সেই অনুযায়ী আমরা সমগ্র সালোক সংশ্লেষ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারি। যে বিক্রিয়াগুলি সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হবে সেই বিক্রিয়াগুলিকে বলা হবে আলোক দশায় সম্পন্ন বিক্রিয়া, অর্থাৎ সেই বিক্রিয়াগুলিকে একসাথে বলা হবে আলোক দশা বা আলোক বিক্রিয়া বা আলোক নির্ভর দশা। আর যে সমস্ত বিক্রিয়া সূর্যালোকের অনুপস্থিতিতে সম্পন্ন হবে সে সমস্ত বিক্রিয়াকে বলা হবে অন্ধকার বিক্রিয়া বা অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। সমগ্র সালোক সংশ্লেষ পদ্ধতিটি যে দুটি দশায় সম্পন্ন হয়, অর্থাৎ আলোক দশা এবং অন্ধকার দশা, এই বিষয়টি লক্ষ্য করেন প্রথম বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তার নামানুসারে অন্ধকার দশাকে সেজন্য ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়ে থাকে। সালোক সংশ্লেষ পদ্ধতির এই যে দুটি দশা, আলোক দশা এবং অন্ধকার দশা, এই আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে কি কি বিক্রিয়া ঘটছে, সেই বিক্রিয়াগুলির নাম কি, সে বিষয়ে এখন আমরা সংক্ষিপ্ত আকারে জানব। দেখো, প্রথমেই কি হয়, সবুজ পাতার মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকে। এই ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, ফোটন কণা শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে। তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিলের সক্রিয়করণ। প্রথম ধাপ ক্লোরোফিলের সক্রিয়করণ। এই সক্রিয় ক্লোরোফিল উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল যা পাতায় গিয়ে পৌঁছেছে সেই জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে দেয়। তো এই ঘটনাটাকে, মানে জল ক্লোরোফিলের উত্তপ্ত ক্লোরোফিলের সহায়তায় আর সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নে বিশ্লিষ্ট হওয়া, অর্থাৎ এই যে ধাপটা, এই ধাপটার নাম হচ্ছে ফোটোলাইসিস। তো সেকেন্ড স্টেপ কি হয়ে গেল, ফোটোলাইসিস। এই ফোটোলাইসিস পর্যায়ে ভেঙে যাওয়া এইচ প্লাস আয়ন পাতার কোষে উপস্থিত থাকা এনএডিপি প্লাস নামক হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে NADPH, অর্থাৎ NADP প্লাস বিজারিত হচ্ছে, অর্থাৎ বিজারিত NADPH গঠন হচ্ছে সেকেন্ড, তারপরের স্টেপ। তাহলে থার্ড নাম্বার বিক্রিয়া হলো বিজারিত NADPH গঠন। এই যে OH মাইনাস উৎপন্ন হলো, অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হলো, এই হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে, মানে চারটা হাইড্রোক্সিল আয়ন থেকে চারটা যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে উৎপন্ন হবে চারটা OH। এই চারটা OH থেকে উৎপন্ন হবে দুই অণু জল আর এক অণু অক্সিজেন, অর্থাৎ এই ধাপে অক্সিজেনের নির্গমন ঘটছে। তো তার পরের স্টেপটা বা পরের বিক্রিয়াটার নাম হচ্ছে অক্সিজেন উৎপাদন। পাতার কোষে সঞ্চিত থাকে এক প্রকার রাসায়নিক পদার্থ, তার নাম হচ্ছে ADP, অ্যাডোনোসিন ডাইফসফেট। এই অ্যাডোনোসিন ডাইফসফেট আলোক দশায় অজৈব ফসফেট PI এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ ATP। ATP এই ঘটনাটাকে বলা হয় ফোটো ফসফোরাইলেশন। তাহলে পাঁচ নম্বর বিক্রিয়া হচ্ছে ফোটো ফসফোরাইলেশন, ফোটো ফসফোরাইলেশন। বায়ুমণ্ডলের
कार्बन डाइऑक्साइड गैस रूबिस्को उत्सेचक सहायत आरयूबीपी जोगे संगे जुक्त हुए तैरी करे पीजीए। तो कार्बन डाइऑक्साइडेर कार्बन एखाने फॉस्फोग्लिसारिक एसिडेर मध्य अंगीभूत होच्छे, अर्थात जाइ होक ए विषये आमरा परे डिटेल्स जानबो। ये जे स्टेपटा अर्थात ये जे बिक्रियाटा जे आरयूबीपी रूबिस्को उत्सेचक सहायत आर वायुमंडल थेके कार्बन डाइऑक्साइड गैस ग्रहण करे तैरी करलो पीजीए, এই সমগ্র বিক্রিয়াটিকে বলা হবে অঙ্গার আত্তীকরণ। তাহলে এই স্টেপটা মানে কার্বন ডাইঅক্সাইড আরইবিপি রুবিস্কো উৎসেচকের সহায়তায় তৈরি করলো পিজিএ, এই স্টেপটার নাম হচ্ছে অঙ্গার আত্তীকরণ। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ থেকেই পরে তৈরি হবে পিজিএ এলডি, ফসফোগ্লিসারালডিহাইড। তো এখান থেকে এই পিজিএ থেকে পিজিএলডি তৈরির বিক্রিয়াটিকে বলা হবে ফসফোগ্লিসারালডিহাইড উৎপাদন বা গঠন, ফরমেশন অব ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে এই বিক্রিয়াটির নাম হলো ফসফোগ্লিসারালডিহাইড গঠন। এই ফসফোগ্লিসারালডিহাইড থেকেই পরে তৈরি হবে গ্লুকোজ C6H12O6। তো ফসফোগ্লিসারালডিহাইড থেকে গ্লুকোজ তৈরির এই বিক্রিয়াটাকে বলা হবে গ্লুকোজ সংশ্লেষণ, ফরমেশন অফ গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষণ। আমরা যখন প্রত্যেকটা বিক্রিয়া ইন ডিটেল আলোচনা করব তখন আমরা দেখতে পাব যে এখানে উৎপন্ন হয় ১২ অণু পিজিএলডি, ১২ অণু পিজিএলডির মধ্যে ২ অণু পিজিএলডি থেকে উৎপন্ন হয় ১ অণু গ্লুকোজ, আর ১০ অণু পিজিএলডি থেকে পুনরায় উৎপন্ন হয় আরইউবিপি। অর্থাৎ এখানে যে পাতার কোষে উপস্থিত থাকা রাসায়নিক যৌগ আরইউবিপি কাজে লাগলো, সেই আরইউবিপি পুনরায় পুনঃসংশ্লেষিত হয় পিজিএলডি থেকে। তো এই স্টেপটাকে বলা হবে বা এই বিক্রিয়াটাকে বলা হবে আরইউবিপির পুনঃসংশ্লেষ। সালোক সংশ্লেষের এই যে বিক্রিয়া সমূহ ক্লোরোফিলের সক্রিয়করণ, ফটোলাইসিস, বিজারিত এনএডিপিএইচ গঠন, অক্সিজেন উৎপাদন, ফটোফসফোরাইলেশন, এই বিক্রিয়াগুলি সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। সেজন্য এই বিক্রিয়াগুলিকে আলোক দশার মধ্যে অন্তর্গত করা হয়েছে। অঙ্গারাত্তীকরণ, ফসফোগ্লিসারালডিহাইড গঠন, গ্লুকোজ সংশ্লেষণ, আরইউবিপি পুনঃসংশ্লেষণ, এই বিক্রিয়াগুলি সম্পন্ন হওয়ার জন্য সূর্যালোকের প্রয়োজন নেই, অর্থাৎ সূর্যালোকের অনুপস্থিতিতেও এই বিক্রিয়াগুলি সম্পন্ন হতে পারে। সেজন্য এই বিক্রিয়াগুলিকে অন্ধকার দশার অন্তর্গত করা হয়েছে। মানে আলোক দশার মধ্যে পড়ছে ক্লোরোফিলের সক্রিয়করণ, ফটোলাইসিস, বিজারিত এনএডিপিএইচ গঠন, অক্সিজেন উৎপাদন আর ফটোফসফোরাইলেশন। আর অন্ধকার দশার মধ্যে অন্তর্গত বিক্রিয়াগুলি হচ্ছে অঙ্গারাত্তীকরণ, ফসফোগ্লিসারালডিহাইড গঠন, গ্লুকোজ সংশ্লেষণ, আরইউবিপির পুনঃসংশ্লেষণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটির যদি আমরা সামগ্রিক রূপটি লক্ষ্য করি তাহলে দেখব যে সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশায় কি হয়, উদ্ভিদ মূলরম দ্বারা জল শোষণ করে, সেই জল পাতায় নিয়ে গিয়ে পৌঁছায় অর্থাৎ জলের উপস্থিতিতে, এবং সূর্যালোকের সহায়তায় ক্লোরোফিল উত্তপ্ত হয়ে উৎপন্ন করে অক্সিজেন, সেই অক্সিজেন বাতাসে নির্গত করে দেয়। আলোক দশায় উৎপন্ন হয় এটিপি, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, এই এনটিপি আর এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস অন্ধকার দশায় প্রয়োজন হয়। অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গৃহীত হয় এবং ফাইনালি উৎপন্ন হয় গ্লুকোজ এবং জল। অন্ধকার দশায় এই
এটিপি যা কাজে লাগলো সেই এটিপি থেকে পুনরায় তৈরি হয়ে যায় এডিপি, যা আলোক দশায় আবার সহায়তা করে। এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, যা আলোক দশায় উৎপন্ন হয়েছে এবং অন্ধকার দশায় কাজে লাগছে। অন্ধকার দশায় ব্যবহৃত হওয়ার পরে সেই এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস থেকে পুনরায় এনএডিপি প্লাস উৎপন্ন হয়। এই এনএডিপি প্লাস আবার সালোকসংশ্লেষের আলোক দশায় সালোকসংশ্লেষ প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। এইভাবেই সমগ্র সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তো যাই হোক, এই পর্বে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি অতি সংক্ষেপে আমরা জানলাম এবং কি কি বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং সেই বিক্রিয়াগুলির নাম কি, এতটুকুই আজকে আমরা জানলাম। এর পরের ক্লাসে আলোক দশায় সংঘটিত হওয়া বিক্রিয়াসমূহ, ক্লোরোফিলের সক্রিয়করণ, ফটোলাইসিস, বিজারিত এনএডিপিএইচ গঠন, অক্সিজেন উৎপাদন, ফটোফসফোরাইলেশন, এই সমস্ত বিক্রিয়া ইন ডিটেলসে আলোচনা করব। তার পরের আরেকটা ভিডিওতে অঙ্গারাত্মীকরণ, ফসফোগ্লিসারেলডিহাইড গঠন, গ্লুকোজ সংশ্লেষ, আরইউবিপির পুনঃসংশ্লেষ আমরা আলোচনা করব। এইভাবে আমরা তিনটে ভিডিওর মাধ্যমে সমগ্র সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কমপ্লিট করার চেষ্টা করব। যদি তোমাদের এই ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, যাতে তোমার মতো আরও অন্যান্য স্টুডেন্টসরা এই সুযোগটি পেয়ে থাকে। প্লাস যদি কোথাও বুঝতে না পারো, মনে হচ্ছে যে না এই জায়গাটি বুঝিনি, সেক্ষেত্রে কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের যথাযথ উত্তর আমি অবশ্যই দেব। থ্যাংকস ফর ওয়াচিং।